बंधुरा सुप्रिय आपके वेलकाम जाना चैनल तो बंधुरा आज हम 25 तारीख 25 सेप्टेम्बर और प्लान अनुजाई उइकेंड अनुजाई आज के बैरिए पड़ार प्लान पुरुलियार दिखे तो पुरुलियार दुखाना सार्किट है एक गड़ पंचगढ़ सार्किट और एक हे अयोध्या सार्किट तो दूदि दुटो सार्किट कमप्लीट करा इम्पॉसिबल टास्क तो सरम भाव ना करो एक सार्किट कमप्लीट करब मैं बरंती जैगा आ সেখানে আমরা হোটেল নিয়ে থাকব বরন্তির আশেপাশে যে জায়গাগুলো আছে গড়পঞ্চকোট জয়চণ্ডী পাহাড় কল্যাণেশ্বরী টেম্পল মাইথন ড্যাম এগুলো আমি ঘুরব আর ঘুরে আপনাদের ডিটেলস দেব পুরো ফ্যামিলি নিয়ে যেতে পারছি না তার প্রধান কারণ হচ্ছে করোনা আর দ্বিতীয় কারণ হচ্ছে ভাইরাল ফিভার যেটা এখন বাচ্চাদের খুব হচ্ছে তো সেই ভয়ে বাচ্চাদের নিয়ে যাওয়া যাচ্ছে না তো আমি আর বাবা যাব আর পুরো রাস্তা খুব এনজয় করব অনেক ইনফরমেশন দেব কিভাবে যাবেন কোথায় কোথায় থাকবেন হোটেলের রিভিউ দেব খাবার রিভিউ দেব সব কিছু দেব তো চলুন রাস্তায় দেখা হচ্ছে হাই গুড মর্নিং এখন বাজে সকাল 7:30 মিনিট আমরা যাত্রা শুরু করলাম ফার্স্ট স্টপ নব শক্তিগড় সেখানে একটু খাওয়া দাওয়া করব তারপর ডাইরেক্ট চলে যাব কল্যাণেশ্বরী মন্দির তো চলুন আবার রাস্তা দেখা হচ্ছে প্ল্যান মাফিক আমরা 25 তারিখ ঘুরব মা কল্যাণেশ্বরী মন্দির মাইথন ড্যাম ও বরন্তি 26 তারিখ মানে ঠিক তার পরের দিন আমরা যাব গড় পঞ্চকোট জয়চণ্ডী পাহাড় ও পাঞ্চেত ড্যাম এবার আমরা শক্তিগড় ঢুকব শক্তিগড় একটু খাওয়া দাওয়া করে নেব তারপরে শক্তিগড়ে খাওয়া দাওয়া করে নেবো তারপরে এবার সোজা চলবো আসানসোলের দিকে আসানসোল ক্রস করে যাব হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির ওটাই আমাদের ফার্স্ট স্পট ওখানেই ফার্স্ট আমরা হল্ট করব তারপর ওখান থেকে সোজা আমরা চলে যাব বরন্তির দিকে তো বরন্তিতে আমাদের হোটেল বুক করা আছে পলাশ কুইন রিসর্ট গিয়ে পলাশ কুইন রিসর্টে আমরা খাওয়া দাওয়া করব ওখানে লাঞ্চ বুক করা আছে খাওয়া দাওয়া করার পর ওখানে রেস্ট নিয়ে আবার বিকালে আপনাদের ঘোরাবো ব্রেকফাস্টে ছিল কচুরি ছোলার ডাল আর এই দোকানের স্পেশাল ছানার কেক কল্যাণেশ্বরী মন্দির আসতে হলে যদি আপনারা সড়কপথে আসেন তাহলে 19 নম্বর জাতীয় সড়ক বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সোজা আসানসোল পেরিয়ে আপনাকে চলে আসতে হবে চৌরঙ্গি মোড় তারপর এই চৌরঙ্গি মোড় থেকে ডেন্ডুয়া হয়ে সোজা আপনাকে মন্দিরে ঢুকতে হবে যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে আসানসোলগামী যে কোনো ট্রেনে উঠতে হবে তারপর আসানসোলে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া কিংবা অটো ভাড়া করে চলে আসতে হবে আমাদের মা কল্যাণেশ্বরী মন্দিরে অটো ভাড়া এখানে নিতে পারে 300 থেকে 400 টাকা পর্যন্ত আর 27 কিলোমিটার হলো আসানসোল থেকে মা কল্যাণেশ্বরী মন্দিরের দূরত্ব ব্রিজ আমরা পৌঁছে গেছি মা কল্যাণেশ্বরী মন্দির দেখুন এই মন্দিরটা দেখা মায়ের পুজো দিতে ডালার সর্বনিম্ন দাম 51 টাকা থেকে শুরু হয় আর মন্দিরের দুপাশে যে দোকানগুলি আছে সেখান থেকেই আপনারা ডালা কিনতে পারেন আপনাদের পছন্দ মতো মা কল্যাণেশ্বরী মন্দির কবে তৈরি হয়েছিল তার কোনো প্রকৃষ্ট প্রমাণ আজও মেলেনি তবে শোনা যায় 500 বছর আগে হরিপদ গুপ্ত নামক এক রাজা এই মন্দির স্থাপন করেন পরে পঞ্চকোট রাজারা এই মন্দিরের পুনর্নির্মাণ করেন জনশ্রুতি আছে রাজা বিবাহের সময় যৌতুক হিসাবে মা কল্যাণেশ্বরীকে পেয়েছিলেন দেবী কল্যাণেশ্বরীর বিগ্রহ ও রাজবধূ একসাথে এক পালকিতে এসেছিলেন প্রথমে এই মন্দির শবনপুর নামক এক অঞ্চলে তৈরি হয় শবনপুরে সারাদিন ধান থেকে চাল ও চিড়ে তৈরি করা হতো তাই ঢেঁকির শব্দ হতো রোজই
এই ঢেকির আওয়াজে দেবী খুব বিরক্ত হয়ে উঠতে। তাই কাশীপুরের রাজাকে স্বপ্নাদেশ দেন, দিয়ে বলেন তার মন্দির এখান থেকে যত শীঘ্র সম্ভব স্থানান্তরিত করতে। তাই জঙ্গলকে ঘিরে এই সিদ্ধপীঠ গড়ে ওঠে। দেবীর মূর্তি আজও এই গুহার মধ্যে রাখা রয়েছে, আর অষ্টধাতুর দক্ষিণাকালী মূর্তি বাইরেই পূজিত হচ্ছে। শোনা যায় সন্তান লাভের আশায় এখানে মহিলারাই বেশি পুজো দেন, তাদের মতে এখানে মায়ের পুজো দিলে সন্তান লাভ হয়। যখন মন্দিরটায় ঢুকলাম একদম পিন ড্রপ সাইলেন্স, একদম শান্ত মনোমুগ্ধকর পরিবেশ, যেমন একটা দেবালয় হয়ে থাকে। কিন্তু এই মন্দিরের শেষ দরজাটা, পিছন দিকে দরজাটা যখন ক্রস করলাম, তখন কান ঘড়িয়ে দিচ্ছে স্রোতস্বিনী এক নদী, তার ঝর্ণার আওয়াজ। মানে মন্দিরের দরজাটা ক্রস করতেই এই ঝর্ণা, একটা অদ্ভুত এক সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। না এলে, না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না। যদি একবার পারেন এই শীতকালে, অথবা শীতকালে ঠিক আগে আগে, কারণ শীতকালে আশা করি জল থাকবে না এখানে, তো শীতের আগে এই ঝর্ণার জল আর এই মন্দির ভ্রমণ করে যান। আর মন্দিরের ইতিহাস তো আমি জানাচ্ছি আপনাদের, আমার সাথে থাকুন, পুরো ট্যুরটা খুব এনজয় করবেন। প্রচুর প্রচুর জায়গা আমি ঘোরাবো আর আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো, কারণ এই করোনার সময় অনেকেরই বেরোনো সম্ভব হচ্ছে না, আর বিভিন্ন কারণে মানুষ এখন জর্জরিত। তো আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন সবার মাঝখানে। চলুন, আগে মায়ের কাছে নরবলি দেয়া হতো, এখন তা বন্ধ হয়েছে, কিন্তু ছাগ বলি এখনো চলে। মাইথন ড্যামের দিকে, কল্যাণেশ্বরী টেম্পল থেকে মাইথন ড্যাম 3 কিলোমিটার। তো কল্যাণেশ্বরী টেম্পল যখন আসবেন ওইখান দিয়েই সোজা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে বরাবর চললেই মাইথন ড্যাম। ছোটো ছোটো পাহাড় আছে টিলা, সামনের দিকে রাস্তাটা দেখুন, এই ছোটো ছোটো পাহাড়ের মধ্যে দিয়ে খুব সুন্দর লাগবে আমাদের চালাতে গেলে। সামনে লেখা আছে দামোদর ঘাটি নিগম, স্বাগতম দামোদর ভ্যালি কর্পোরেশন, DVG মাইথন ড্যাম। তার ড্যাম আমরা ঢুকছি, ড্যামের চারদিকে অনেক হোটেল আছে, ইভেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও অনেক হোটেল রয়েছে। ড্যাম ডান দিকে, পরিবেশটা অসাধারণ, মানে পুরো গ্রিনারি চারিদিকে আর ছোটো ছোটো পাহাড়, টিলা পাহাড়, ছোটো নাগপুরের মালভূমি। এগুলো তো এই মালভূমির পাহাড়গুলো দেখতে খুব ভালোই লাগছে, বর্ষাকালেও কেউ যদি আসেন ভালো লাগবে, শীতকাল তো ভালো লাগবেই। চলে এলাম মাইথন ড্যামে, এবার নিচে নামবো, ড্যাম ঘুরবো, দেখাবো আপনাদের। বোটিং হয় এখানে, বোটিং করা যাবে না, যা গরম, রোদ উঠেছে, আর আশেপাশের যে সিনারিগুলো আপনাদের দেখাবো। চলুন আমার সাথে, ভালো লাগবে আশা করি। আমি এখন দাঁড়িয়ে আছি মাইথন ড্যামের কাছে, মাইথন ড্যামে এর ঠিক উল্টো দিকটায় মজুমদার নিবাস, দেখুন জলের মাঝখানে বাড়ি, ওখানে ভাড়া পাওয়া যায়, দাম DVC থেকে বুক করতে হয়। তো মজুমদার নিবাসটা দেখাই, তারপরে চারপাশে যে ড্যামটার চারপাশটা আমি ঘোরাবো, দেখুন আমার সাথে চলুন। মাইথনে থাকার বেস্ট জায়গা হলো মজুমদার নিবাস,
সেটি হয়তো সবাই জানেন। এটি ডিভিসি দ্বারা পরিচালিত হয়। মাইথন লেকের মাঝখানে অপরূপ শোভা উপভোগ করতে হলে এই মজুমদার নিবাসে আপনাকে এক রাত থাকতেই হবে। এখানে এসি, নন এসি সব ধরনের রুমই আছে। এটি একটি দ্বীপের মধ্যে অবস্থিত আর মাইথন ড্যামের সাথে এটি একটি ব্রিজ দিয়ে যুক্ত। এখানে রুম বুক করতে হলে উল্টোডাঙ্গার ডিভিসি হেড অফিস যোগাযোগ করতে হবে। বুকিংয়ের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নেবেন। মাইথন ড্যামের নৈসর্গিক শোভা উপভোগ করতে হলে আপনাদের বোটিং করতেই হবে। আর এই বোটিং করে আপনারা পৌঁছে যেতে পারেন স্পুন আইল্যান্ড, সবুজ দ্বীপ, ডিয়ার পার্ক, কালীপাহাড়ি ইত্যাদি দ্বীপগুলোতে। এই দ্বীপগুলো সুন্দর সাজানো গোছানো। ডিয়ার পার্কে ডিয়ার বা হরিণ আছে। সবুজ দ্বীপ একটি সুন্দর দ্বীপ, এটি প্রায় 2 কিলোমিটার মাইথন ড্যাম থেকে বোটে করে ঘোরা যায়। বন্ধুরা, এখানে এলে শীতকালে, বিশেষ করে শীতকালে আপনারা এই আইল্যান্ডগুলো ঘুরবেন। এখানে বোটিং কেমন রেট আছে? বোটিংয়ের রেট আছে 800 টাকা আছে সবুজ দ্বীপ। আচ্ছা। আর 400 টাকা আছে এটা পুরো চারদিকে ঘোরায়। আচ্ছা, 400 টাকা পুরো বোট? হ্যাঁ। কজন ধরবে? ছজন। আর সবুজ দ্বীপটা কত দূর এখান থেকে? সবুজ দ্বীপটা প্রায় এখান থেকে 2 কিলোমিটার হবে। 2 কিলোমিটার? আচ্ছা, মানে ওই মাঝখানে নাকি? হ্যাঁ, স্বাধীন ভারতের প্রথম ড্যাম হল মাইথন ড্যাম। এই মাইথন ড্যামকেই তাই কয়লাঞ্চলের কাশ্মীরও বলা হয়। বরাকর নদীর উপর গড়ে ওঠা এই ড্যামই শীতকালে পিকনিকের আদর্শ জায়গা। দারুণ সুন্দর জায়গা। যদি বিকালবেলা আসেন তাহলে খুব ভালো লাগবে। এখন গরমটা একটু বেশি, একটু রোদ পড়ে গেলে বিকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই স্পিড বোটে করে যদি আপনারা জলে ঘোরেন তাহলে কিন্তু অদ্ভুত সুন্দর লাগবে। মাইথন ড্যামের একটা অপরূপ সৌন্দর্য, না এলে বুঝতে পারবেন না। আমরা যাচ্ছি এখন বরন্তি। তো বরন্তি যাওয়ার রাস্তাটা আমরা প্রথমে গেলাম হচ্ছে মাইথন ড্যাম। মাইথন থেকে সরে চলে এলাম পাঞ্চেত, বরাকর নদী পেরিয়ে পাঞ্চেত। পাঞ্চেতের সাইড দিয়ে আমরা যাচ্ছি সোজা অযোধ্যার দিকে। তো আমাদের হোটেলটা অযোধ্যার দিকেই পড়বে। সাইডে রাস্তায় দেখুন, ওই সাইডে পঞ্চকোট পাহাড়টা দেখা যাচ্ছে, কি সুন্দর। আবছা ওয়েদার রয়েছে, একটু হেজি আছে, কিন্তু সাইডে আমাদের প্যারালি চলছে এই পাহাড়টা। পঞ্চকোট পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি আমরা। কাল সকালে এখানে আসবো গড় পঞ্চকোটে। আজকে সারাদিন বরন্তিতে থাকবো, তারপরে কালকে সকালবেলা আসবো এই পঞ্চকোটে। অবশেষে মুরারি পাহাড় আর বরন্তি লেকের দেখা মিলল। মনটা ভরে গেল এই অপরূপ শোভা দেখে। বেলা তখন 3টে ছুঁই ছুঁই, পেটে ছুঁচোয় ডন দিচ্ছিল। কখন যে গিয়ে হোটেলে লাঞ্চ সারবো এটাই মাথায় খালি ঘুরছিল। আমরা পৌঁছে গেলাম পলাশ কুইন রিসর্টে। দরজা দিয়ে ঢুকতেই সামনের খোলা জায়গাটা পার্কিংয়ের জন্য রাখা আছে। আপনারা গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধাই হবে না। পলাশ কুইন রিসর্টের সর্বনিম্ন ঘর ভাড়া হলো 1300 টাকা, যেটি হচ্ছে নন এসি ডবল বেডের রুম। এছাড়াও বিভিন্ন রেঞ্জের ঘর পাওয়া যায়, যেমন 1600, 1700
ইভেন এসি রুম 2000 থেকে শুরু, ডবল বেডের রুম আর ট্রিপল বেডের রুম 2500 থেকে শুরু। এছাড়া ডরমিটরি আছে যেখানে সিজনাল টাইমে এলে 4000 টাকায় আপনি ঘর পেতে পারেন, সেখানে 7 জন পর্যন্ত থাকা যায়। চলুন এবার দোতলায় ওঠা যাক, সেখানকার রুমগুলোকে দেখানো যাক। দোতলার রুমগুলি খুব সুন্দর, সামনের দেওয়ালটি কাঁচের তৈরি, তাই ঘরে শুয়ে শুয়েই আপনি প্রাকৃতিক শোভা দেখতে পারবেন। দোতলায় একটি ডরমিটরিও আছে, সেখানে 7 জন পর্যন্ত থাকা যায়। এবার চলুন তিনতলায় নিয়ে যাওয়া যাক, যেখানে আমাদের ঘর। তিনতলার রুমগুলোয় বেস্ট ভিউ পাওয়া যায়, কারণ ব্যালকনি থেকেই মুরাডি পাহাড় আর বড়ন্তি লেক খুব সুন্দরভাবে দেখা যায়। আপনি এই ব্যালকনিতে বসে বসেই সানসেটও দেখতে পাবেন। আমাদের 302 নম্বর রুম দেওয়া হয়েছিল, এই রুমে ঢুকতেই দেখতে পাবেন যে ডবল বেডের খাট রয়েছে, একটি পাখা রয়েছে, রয়েছে এলইডি টিভি, একটি টি টেবিল, 2টি চেয়ার, একটি আয়না আর এসি। বাথরুম খুব পরিষ্কার এবং বাথরুমে রয়েছে কোমোড, গিজার, শাওয়ার আর বেসিন। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ আর কলা। লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, চচ্চড়ি, ডাল, মাছের ঝাল, চাটনি, পাঁপড়। দারুণ টেস্টি ছিল রান্নাগুলো। এরপর ছিল ইভিনিং স্ন্যাক্স, এখানে ছিল পকোড়া, মুড়ি, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পকোড়াগুলো অসাম ছিল। রাতে ছিল ডিনারে রুটি, দেশি মুরগি আর আলু ভাজা, তার সাথে স্যালাড। চাটা কিন্তু সময় সময় দিয়ে যেত। খাবার দাবার 500 টাকায় অনবদ্য, চারবেলা খাবার 500 টাকায় খুবই সস্তা। এবার আমার সাথে ঘুরুন বড়ন্তি গ্রাম, চলুন। বড়ন্তির মতো পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম খুবই কম পাওয়া যাবে। পরপর সাজানো মাটির বাড়িগুলো সবই সাঁওতাল গ্রামের একটা প্রতীক বহন করে। এই সাঁওতাল গ্রামবাসীরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হন এবং শৃঙ্খলাপরায়ণ হয়ে থাকেন। গ্রাম ঘুরতে গেলে আপনাদের খুবই ভালো লাগবে। সকাল সকাল উঠে যদি গ্রামটা ঘোরেন খুবই ভালো লাগবে। গবাদি পশু ঘুরে বেড়ায়। ভাই এটা এটা কি, এটা মন্দির নাকি? হ্যাঁ না মন্দির, এটা মানে কোন ঠাকুরের মন্দির তোমাদের? মারাঙ্গুরু। বড়ন্তি এসছি সানসেট দেখব না তা কখনো হয়। বড়ন্তির যে মেন ইউএসপি সেটা হলো এই সানসেট, তাই এই মুরাডি পাহাড় আর বড়ন্তি লেকে সূর্যের যে সূর্যাস্ত, দিনান্তের যে ছবি, সেটাকে ফ্রেমবন্দি করতে আমরাও চলে গেছিলাম ড্যামের ধারে। তাই বসে বসে দু চোখ ভরে দেখলাম এই সূর্যাস্তের ছবি। আপনারাও উপভোগ করুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর নেক্সট ভিডিও পুরুলিয়া পার্ট 2 দেখার জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই আমি নেক্সট ভিডিওটি নিয়ে আসবো।